বাড়িতে একটা পুরুষ মানুষ নাই, অন ডাক্তার কই পাই? ফোনেই তো ডাক্তার আছে। গর্ভকালীন যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা ডাক্তারি সেবায় ডিজিটাল হসপিটাল। বেশি কথা বলে যার কোনো কিছু নাই, সে ভাব মেরে চলে একটা এমন ভাই লোক দেখানো সবাই, যার নাই কোনো দাম তবু পাই সে সুনাম, এমনই ওলট পালট সব যা যা, সব মিলে গল্পটা হইচই পরিবার, সব মিলে গল্পটা হইচই পরিবার, সব মিলে গল্পটা হইচই পরিবার, সব মিলে গল্পটা। এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাইতেছি। আপনি যদি ওকে পছন্দ করে থাকেন, পছন্দের মানুষের অতীত জেনে লাভ কি? আমি বললাম তোমার সাথে এই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাইতেছি না। কিন্তু আমি চাচ্ছি, আপনি একটা মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তার অতীত আছে জেনে তাকে আপনি ছুড়ে ফেলে দেবেন এভাবে, এটা তো ঠিক না। আমি একটা মেয়ে, আমি জানি আপনি ওকে বিয়ে করলে খুব সুখী হবে। তোমার অন্য কোনো কিছু বলার আছে? অন্য কোনো কিছু বলার থাকলে বলতে পারো, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাইতেছি না। আর যদি কথা বলার না থাকে এখান থেকে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি, বলতে পারবো? হ্যাঁ বলো। আমরা কেন সবসময় ভিকটিমদেরই দোষী করে থাকি? বসো বসো বসো, একটা জটিল বিজনেস আইডিয়া পাইছি। শোনো, আমার মাথায় না চমৎকার একটা বিজনেস আইডিয়া আসছে। এবার যদি আইডিয়াটা লাইগা যায় না, তাহলে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি বসে বসে খাই। আমার না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে জানো, তোমার এই বিজনেস আইডিয়া শোনার ইচ্ছা বা মানসিক শক্তি কোনোটাই আমার নেই। আবার মাথা ব্যথা হইলো কখন? ওই মাইগ্রেনের পেইন উঠছে। শোনো, মাইগ্রেনের পেইন কেন হয় জানো? না, জানতে চাইও না। জানতে হবে, এটা মাইগ্রেন পেইন হয় এই দুশ্চিন্তা অনিদ্রা এইসব থেকে। আমার বিজনেস আইডিয়াটা শুনো, দেখবা যে তোমার ভালো লাগবে, ভালো লাগলে ব্যথাও অনেক কমে যাবে। বলো বলো। শুনো, আমি তো দীর্ঘদিন অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করছি, সো আমার অনেক অভিজ্ঞতাও হয়েছে। সো আমি ঠিক করছি যে এইসব অভিজ্ঞতা আলোকে একটা পরামর্শ কেন্দ্র খুলবো, যেখানে লোকজন পরামর্শ নিতে আসবে, আমি তাদেরকে নতুন নতুন বিজনেসের আইডিয়া দিব। যেই মানুষটার নিজেরই চাকরি থাকে না দুই দিন পর পর, সেই মানুষ একটা সেন্টার খুলবে, সেখানে মানুষজনের সবার পরামর্শ নিবে। তুমি হাসতেছো কেন? অবশ্য হাসিটা খারাপ কিছু না, হাসার ফলে তোমার নার্ভের মাসলগুলো রিল্যাক্স হবে, তোমার মাথা ব্যথা কমবে। আমার না মাথা ব্যথা বেড়ে গেছে, আমার এখন ইমার্জেন্সি ওষুধ খাইতে হবে, আমি যাই। ঠিক আছে।
খাবার হ্যাঁ খানা খাইছিস তুই তুই বাবা দিদা কি ময়না কি অবস্থা তোমার হ্যাঁ দিনকাল কেমন যায় হুম আর আমরা গরিব মানুষ আমগুলো আবার থাকুন কেন তোমার লাইভের কি অবস্থা যে লাইভ করে লাইভ কি অবস্থা লাইভের আর লাইভ এত কষ্ট করি না আছে কোনো লাইক না আছে কোনো শেয়ার আর ভিউয়ার্স তো বাদই দিলাম শুনো তোর লাইভের লাইভ ওই যে ভিউও বাড়বো আবার শেয়ারও বাড়বো যদি তুই সাবজেক্ট চেঞ্জ কর আর মনে হয় কি জানো তুই যে সাবজেক্টে মানে বিষয়ের উপর লাইভ করো এটা তোর লোকে যায় না তুই যে মানে ডিফারেন্ট একটা বিষয়ের উপর তোর লাইভ করা উচিত যেমন 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 মনে করো তোর যেই কাজের উপর আইডিয়া আছে মানে যেটার উপর তোর অভিজ্ঞতা বেশি তুই জানো তুই হেটার উপর লাইভ করবা আমার তো প্লেট বাসন কেমনে ধোই থালাবাটি কেমনে পরিষ্কার করে ঘরের কাজের উপর আইডিয়া এগুলো নিয়ে কি লাইভ করা যায় না এই তোই গেছে বুঝো না গেলে তো এইটার উপর অভিজ্ঞতা তুই এইটার উপর করবি এই যে আই ব্যাচেলার মানুষ আই ঘরের কাম করতে গেলে হাজার সমস্যার মধ্যে দৌড়ি কোনটা কি করুম কি করুম জানি না তোর লাইফ দেয় কইতে মধ্যে আমার এখন এই কাজটা করা উচিত আর এই কাজটা করা উচিত না তোর লাইফ দেওয়ার উপর করবো বিয়ে হইবা এগুলো করণ যায় নাকি আবার আরে শুনো তুমি ওই যে প্লেট দৌ না এই কোন সাবান দিই প্লেট দিলে প্লেটের যে তেল পরিষ্কার হইব তাড়াতাড়ি পরিষ্কার হইব এগুলো কে জানে এগুলো জানো তুই তোর মতো যারা কাম করে এই মডেলরা কয় আসেন এই যে কিনি এই সাবান দিল ধোন খেতে জানে খেতে কোনো রান্নাঘর গেছে জানে না জানে কে জানে ময়না মাঝ নদীতে ডাক্তার কই পাই এখন আরে ফোন এই তো ডাক্তার আছে গ্যাস্ট্রিক হোক বা ফুড পয়জনিং 24 ঘন্টা ডাক্তারি সেবায় ডিজিটাল হসপিটাল ওরা জানবো কোথা থেকে ওরা কি কোনোদিন এগুলো করছে নাকি তাহলে কি করতে হবে ঘরের কাজের উপর লাইভ করতে হবে এক্স্যাক্টলি তোরা এটাই করতে হবে এটা করলে তো লাইভ মানে মনে করো হুর 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 করে কমেন্ট আইবো ভিউ আইবো লাভ আইবো সব আইবো হাসা হাসা আইবো আচ্ছা ঠিক আছে এখন থেকে ঘরের কাজের উপরেই লাইভ করবো কোন সাবান ভালো কোন সাবান খারাপ এগুলো নিয়ে লাইভ করবো আর আমার বুড়বুড় বুড়বুড় করে ফলোয়ার বাড়ে যাবো এই তো দোয়া করেন দোয়া করুন আর শুনেন 2 লাখ ফলোয়ার হয়ে গেলে এই পাশাবাড়ির কাজটা আর ময়না করবো না একদম পারফেক্ট পাশাবাড়ির কাম করার দরকার নাই তন্তর স্টাররাই তোমার বিয়ে করে লই যাবো বড় বড় নায়কটা বিয়ে করবো আশায় আশায় থাকো কাম করো কাম করো ওই বিষয়বস্তু করো হ্যাঁ হ্যাঁ একদম আসসালামু আলাইকুম আমি ময়না আজকে আবারও চলে আসলাম লাইভে কিন্তু আজকের লাইফটা একদমই ভিন্ন আজকে ময়না আপনাদেরকে দেখাবে কিভাবে ঘরের কাজ নিয়ে লাইভ করতে হয় যেমন কোন সাবানটা ভালো কোন জিনিসটা ভালো ঘরের কাজ করার সময় কোন জিনিসটা সব থেকে উপকারী এইসব বিষয় নিয়ে এখন থেকে ময়না আপনাদের সাথে লাইভ করবে আজকে এই পর্যন্তই আমি ময়না আবার আসবো আপনাদের সাথে কিছু খুঁজছেন না মানে আমাকে বলেন আমি করে দিচ্ছি না সেরকম কিছু না ভাবি কই ভাবি তো মাথা ব্যথা শুয়ে আছে না ভাবি সাথে দেখালে ভাবি জিজ্ঞেস করতেছে চা খাবেন হ্যাঁ চা খাওয়া যায় রং চা দাও আপনি উপরে গিয়ে বসুন আমি নিয়ে আসছি নাস্তা শেষ করে তারপর তো আব্বা আব্বা বইটা রাখেন আপনার সাথে আমার কথা আছে আপনি এই চিলি কোটা ভাড়া দিচ্ছেন কেন হ্যাঁ তোমার কোনো আপত্তি আছে আপত্তি অবশ্যই অবশ্যই আছে আর ভাড়া দেওয়ার আমার সাথে একটা কথা বলা জরুরি মনে করেন না আপনি আমি মনে করিনি কেন আলোচনা হয় মানুষে মানুষে গাধাতে আর মানুষের তো আলোচনা হয় না ফালতু একটা কথা 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 বললেন আর কি আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে চিলে কোটা ভাড়া নিয়ে আমি কেন চিলে চিলে করতেছি এত উদ্গ্রীব কেন আমি না কেন জানতে চান না ফালতু কথা শোনার কোনো আগ্রহ আমার নেই আচ্ছা আপনার শোনার আগ্রহ না থাকলে আপনার শুনতে হবে শুনুন আব্বা তাকান আমার দিকে ওই যে চিলে কোঠায় আমি ঠিক করছি একটা কনসালটেন্সি ফার্ম দিব আমার চিলে কোটা লাগবে
তোমার কথা শেষ? না, শেষ হয়নি, আরেকটু বাকি আছে। আমার শোনার ইচ্ছা নেই। আব্বা শুনেন, আপনি ভাড়াটিয়ারে বলবেন আগে মাসে চিলেকোড়াটা খালি করে দিতে, আমি ওখানে অফিস করব। এটাই আমার কথা। তুমি আমার ঘর থেকে বেরো। মানে কি? মানে আমি তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছি। আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু আমার চিলেকোড়াটা কিন্তু লাগবে। এটা মনে রাখবেন। গাধা গাধা গাধা, একটা গাধা পরামর্শ কেন্দ্র খুলবে তো কোন গরু আসবে সেখানে পরামর্শ দিতে? প্রেশারটা হাই করে দিয়ে গেল একটা গাধা। মা তুমি কখন আসছো? ফোনও তো দাও নাই। তোর এখানে আসতে আমার ফোন করে আসতে হবে? তোরা তো আমার খোঁজ নিবি না, তাই নিজে চলে এলাম। তুমি সব সময় এরকম খোঁচে মেরে কথা বলো কেন? আমি কি তোমার নিজের মেয়ে নাকি মানে চলে ভেসে আসছি, কোনটা? কি করে বললি বল? নিজের পেটের মেয়ে, ভার্সিটির ছুটি হয়ে গেছে, সে বাসায় নিয়ে গিয়ে তোর এখানে এসে উঠেছে। মা আমার এখানে উঠছে তোমার স্বভাবের কারণেই। তুমি যে পরিমাণে ক্যাট ক্যাট করো, তোমার পক্ষে সাথে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কি? ও আচ্ছা, এখন আর আমার কাছে থাকা সম্ভব না? তোরা তো এমনি এমনি এত বড় বড় হয়ে গেছিস না, এমনি এমনি কিছুই লাগেনি। এখন আর মাকে ভালো লাগে না, না ওই মেয়েটার কাছে থাকতে খুব মজা লাগে। কোন মেয়ে? কোন মেয়ে আবার? ওই যে তোদের বাড়িতে একটা মেয়ে এসে উঠেছে না, সে মা আসতে বলো, এটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ললকে নিতে এসেছি। লাল না যা, তোর ব্যাগ গুছো। আমি যাবো না, আমি কেন যাবো? তুই যাবি, মার বয়স হয়েছে, মা একা বাসায় থাকতে পারে না। আমি যেটা বলছি আমার কথা শুন, যাবে একগুচ্ছ। আমার ওই বাসা ভালো লাগে না, আমার এখানে থাকতেই ভালো লাগে। লল না, তোর কি ভালো লাগে কি ভালো লাগে না আমি কিন্তু সেটা জানতে চাই না। আমি বলছি তুই বাসা থেকে যাবি মানে তুই যাবি, যা। আমি কিন্তু আর কখনো আসবো না। আসতে আর হবে না, যদি কোনোদিন শুনিস যে আমি মরে গেছি আর মরামুখ দেখতে আসিস, যা। মা তুমি বসো বসো বসো। মা তোমাকে তো আমি নিপার কথা বলিনি, নিপার ব্যাপারে তুমি জানছো কিভাবে? হ্যাঁ তুই তো আমাকে বলিসনি, কিন্তু ময়না, আচ্ছা এই বাড়ি থেকে মানুষের অভাব আছে তোদের খোঁজ খবর নেওয়ার জন্য? এবারে কোন মানুষ তোমাকে কি বলছে আমি খুব ভালো করে জানি। আচ্ছা মা তোমার কি মনে হয় না যে মেয়ের শ্বশুর বাড়িতে এখন কুটনামিটা বন্ধ করা উচিত? আমি কুটনা? কুটনাই তো তোমার এই কুটনামির যন্ত্রণায়, তোমার এই ক্যাচর ক্যাচরের যন্ত্রণায় আব্বা সহ্য করতে পারে নাই, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন মেয়ের শ্বশুর বাড়িতেও তুমি আসছো এই ক্যাচর ক্যাচর লাগাইতে। এত বড় কথা বললি, তোর বাবা আমার কারণে? আবার কিছু বলার নেই মা, এটা না কোনো সিনেমা হল, না এটা আমার শ্বশুর বাড়ি, যে তুমি এখানে সিনেমার মতো ডায়লগ দিবার সেগুলো আমি শুনবো। চলো না, এই তো ললনা চলে আসছে, আজকে তাহলে তোমরা যাও, আমি পরে ফোনে কথা বলে নেব। চল। এই তোমরা হোমওয়ার্ক শেষ করছো? কি করতেছো আব্বা দেখি? ইস কি করছে ড্রয়িং খাতাটা, বুঝছো এগুলো আমি করা লাগবে না, যাও ঘরে যাও। হাই, তুই একা কি করছিস? বুঝেছি বলো। শোন, আমি ঠিক করছি যে নিজেই একটা ব্যবসা করব। জ্বর হইলেই ডর লাগে, ডেঙ্গু না করোনা, এখন ডাক্তার কই পাই? ফোনেই তো ডাক্তার আছে। ডেঙ্গু হোক বা করোনা, 24 ঘন্টা ডাক্তারি সেবা, ডিজিটাল হসপিটাল। না ভালো তো, কি আইডিয়া হইছিস? আরে কি ব্যবসা করব সেটা তোকে বলবো, কিন্তু মানে চাইলেই তো আর ব্যবসা শুরু করা যায় না, এর মধ্যে আব্বা লাগায় রাখছে এক গ্যাঞ্জাম। আব্বা কি করছে? আব্বা ওই যে আমাদের চিলিকোঠাটা নাওয়া নাওয়া বলে আব্বা ভাড়া দিছে,
ওখানে তো আমার অফিস খোলার ইচ্ছা ছিল, চিন্তা কর কত রকম আইডিয়া ছিল, কারণ সব কিছু ভেস্তে যেতেছে। মানে কি আইডিয়া, কি অফিস খুলতে চাইছিল? আরে শুন, আইডিয়ার আগে আমি চিন্তা করতেছিলাম যে এরকম সার্ভিস তো ভালো আছে। হ্যাঁ নিয়ে আসো, ইম্পর্টেন্ট আলাপ হচ্ছে তো, চাটা ভালো আনো। দেখ আমি যে সার্ভিসটা দিব শেষ হচ্ছে তারা অনেকেই দিবে, তো আমাকে আসলে এক্সট্রা কিছু দিতে হবে যাতে কাস্টমাররা আমার কাছে আসে। কী করবো? তো আমি ঠিক করছি যে আমার সার্ভিসের সাথে কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকবে। কীরকম ভ্যালু অ্যাডেড সার্ভিস? তা ধর যারা আমার কাছে পরামর্শ নিতে আসবে তারা এক মাসের রিক্সা রাইড ফ্রি পাবে। ঢাকা শহরের ট্রান্সপোর্টের যে অবস্থা, রিক্সা রাইড এক মাসে ফ্রি পাইলে লোকজন খুবই খুশি হবে এবং তুই দেখবি যে আমার কাছে লাইন পড়ে যাবে পরামর্শ নেওয়ার জন্য। তো রিক্সাটা করতে হবে বাবা, একদিন তোর রিক্সা গ্যারেজ থেকে তুই এক মাসের রিক্সা সার্ভিসগুলো ফ্রি দিবি আমার কাস্টমারদেরকে, ভালো হবে না ব্যাপারটা? আমার মাথাটা খুব ধরছে, চাটা আনো একটু টাইম নিই, তোমার সাথে পরে কথা বলি, তুমি রুমে গিয়ে চাটা খাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে যাচ্ছি, কিন্তু তুই জিনিসটা ভাবিস। ও আচ্ছা, আটকে বলতে ভুলে গেছি তোকে, ইয়ে নিপার ব্যাপারে কী ভাববি? আমি তো বললামই আমার খারাপ লাগছে, পরে কথা বলি। মেয়েটা কিন্তু চা ভালো বানায়, পরে কথা বলি। না চা দাও। চা না আনলেই হইতো। থ্যাংক ইউ। কিছু বলবা? একটা কথা বলার ছিল। বলো কি বলতে চাও? আপনি আমাকে বিয়ে করতে হবে না, আপনি শুধু আমার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বললেই হবে। ভাবি কি করছি আমি, আমার ঘরের খবর বাইরে যাই কেমনে? ভাবি আমার মনে খবরের পাংখা আছে, পাংখা দিয়ে উড়ে উড়ে যায়। চুপ কর না, দিয়ে না, দাঁত যতগুলো আছে সবগুলো ফেলাই দিব, খবরের পাংখা আছে উড়ে উড়ে যায়, আমার সাথে ফাইজলামি করো, ফোন দাও। ভাবি আমার আমার ফোন তো নষ্ট হয়ে গেছে গা, তোর নষ্ট মোবাইলই আমাকে দে। ভাবি কইলাম না নষ্ট হয়ে গেছে গা, ফোন তো সারাইতে দিছি, নষ্ট হয়ে গেছে। ভাবি কি করছ ফাইজলামি করো, জায়গা পাও তুমি, ঘরের খবর আমার বাইরে নাই, তুমি কিচ্ছু জানো না। ভাবি ফোন তো সারাইতে দিছি, ভাবি নাই গেল। আমি যদি ফোন ফাদার তোর হাতে দেখছি আর আমি যদি দেখি তোর ফোন, ওই দিনই এই বাসায় তোর লাশ দে, মনে থাকে যেন। ভালো রূপটা দেখছো তো, খারাপ রূপটা দেখো না, কাজ করো, খবরের পাংখা আছে। আমার ফোন নিয়ে যাবে, একবার নিতে দিছি আর না, এই ময়নার ফোন নেওয়া এত ইজি না, ফোন নিয়ে যাবে।
ভাবি কিছু হয়েছে না ভাবি কিছু করা লাগবে আমি করে দিব কিচ্ছু করতে হবে না আর কিচ্ছু লাগবে না তুমি বুঝো ভাবি আপনার কি মাথা ব্যথা করছে চাই নিদি আমি না তোমাকে বললাম নিপা আমার কিছু লাগবে না ভাই শোনো এটা আমার সংসার আমার যদি কোনো কিছু লাগে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো তুমি তোমার রুমে যাও প্লিজ তোমার আমার সংসারে নাক গলাতে হবে না যাও তুমি যাও ঠিক আছে মেটার একটা প্রবলেম থাকতেই পারে একটা লিমিটেশন থাকতেই পারে তাই এগুলো তো মানে কথা নাই বার্তা নাই একটা উল্টা পাল্টা ছেলের সাথে বিয়ে দেওয়া দেওয়া যায় না তাই না তাই বলে তুমি এতগুলো মানুষের সামনে বলবো যে তুমি ওর বিয়ে করতেছো আমার এই খামার বাড়িতে তুমি একমাত্র সুস্থ মানুষ তোমার কথা শুনলো না তো কাল বাবা নিপার ব্যাপারে কোনো ডিসিশন নিয়েছেন কি করবেন না এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি এখন আমি ভাবছি কি করব